आर्ट्स नवम श्रेणी रेजिस्टेंस का पिलो तुम्हरा पढ़वा रेजिस्टेंस की परिवाहर मध्य दिए कारेंट प्रवाहर पथे जे बाधा ताके प्रतिबंधकता बा रेजिस्टेंस बोले अनुभवे बला जाए परिवाहर मध्य दिए कारेंट प्रवाहित हवाय परिवाही जे धर्म बा गुणेर जन्य कारेंट प्रवाहर बिरुद्धे बाधा सृष्टि करे ताके रेजिस्टेंस बा रोध बा प्रतिबंधकता बोले एके ज द्वारा चिन्हित करा हय एर व्यवहारिक एकक ओहो रेजिस्टेंसेर एकक रेजिस्टेंसेर एकक रेजिस्टेंस एकटा परिमापमूलक राशि सुतरां एर एकक आछे ओहोमीटरेर साहाज्ये रेजिस्टेंसेर एकक परिमाप करा हय रेजिस्टेंसेर परिमापेर चारटी एकक प्रचलित हय तोमरा लिखे नाओ प्रिय शिक्षार्थीरा चार्जी एकक प्रचलित है स्थिर विद्युत एकक विद्युत चुम्बकीय एकक स्थिर विद्युत एकक विद्युत चुंबकीय एकक ग नम्बर व्यवहारिक एकक घ नम्बर आंतर्जातिक एकक पावर 5 वाट होते 1000
যথা পাতলা ফিল্ম কার্বন দানা বা কার্বন ব্রণের মিশ্রণের পাতলা পদার্থের আকার ও আকার কয়েক স্তর প্যাচ দিয়ে ধরনের রেজিস্ট্যান্স তৈরি করা হয়। এগুলো বিভিন্ন ওয়াটের হতে পারে, 0.5 ওয়াট হতে 8 ওয়াট পর্যন্ত হতে পারে। তাহলে রেজিস্ট্যান্সের রেঞ্জ ও রেজিস্ট্যান্সের শ্রেণীবিভাগ কয় প্রকার? নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স, পরিবর্তনীয় মানের রেজিস্ট্যান্স, কার্বন রেজিস্ট্যান্স, মেটাল রেজিস্ট্যান্স, ওয়্যার উড রেজিস্ট্যান্স, ডিপ ডিট্রেট রেজিস্ট্যান্স। তোমরা লিখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এবার রেজিস্ট্যান্সের পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, রেজিস্ট্যান্সের পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক নির্ণয় দেওয়া হলো। স্থির বিদ্যুৎ একক, এক স্থির বিদ্যুৎ একক সমান 9×10⁻¹⁰ বিদ্যুৎ চুম্বকীয় একক। সিজিএস বিদ্যুৎ চুম্বকীয় একক, এক বিদ্যুৎ চুম্বকীয় একক সমান 1/9×10⁻²⁰ স্থির বিদ্যুৎ একক। ব্যবহারিক একক, রেজিস্ট্যান্সের ব্যবহারিক একক হচ্ছে ওহম। আন্তর্জাতিক ওহম, রেজিস্ট্যান্সের আন্তর্জাতিক এককের নাম আন্তর্জাতিক ওহম। এক আন্তর্জাতিক ওহম সমান 1.00495 ওহম। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন করবে, পরিবাহী স্থির ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের বাধাকে কি বলে? রেজিস্ট্যান্সের একক কি? এক আন্তর্জাতিক ওহম সমান কত ওহম? সংক্ষিপ্ত প্রশ্ন করবে, রেজিস্ট্যান্স বা রোধ বা প্রতিবন্ধকতা কাকে বলে? রেজিস্ট্যান্সের একক ও প্রতীক লেখো। রেজিস্ট্যান্স কত প্রকার, কি কি? রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়?